ট্রেড লাইসেন্স দিয়ে একটি পণ্য ট্রেডমার্ক করা যাবে কিনা, এই প্রশ্নটি কিন্তু অনেক উদ্যোক্তা আমাদের কাছে জানতে চায়। অনেকে জানতে চায়, আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়ে, এখন আমি চাচ্ছি আমার নিজস্ব ব্র্যান্ডে একটি পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করব, বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যটি উৎপাদন করিয়ে এনে আমার নিজস্ব ব্র্যান্ডে মোড়কজাতকরণ করব। এখন এই সুযোগটি আমার আছে কিনা, যেহেতু আমি শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়েই আমার ব্যবসা পরিচালনা করে যাচ্ছি, এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনার সুযোগ আছে। অনেকের ধারণা হচ্ছে যে লিমিটেড কোম্পানি ব্যতীত একটি পণ্যের ব্র্যান্ড ট্রেডমার্ক করা যায় না, এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটি যেখান থেকেই হোক না কেন, সেটি যদি ইউনিয়ন পরিষদ থেকেও হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনি আপনার ওই আপনার যে ব্র্যান্ডে আপনার পণ্যটি বাজারজাতকরণ করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডটিকে আপনার ওই ট্রেড লাইসেন্সের মাধ্যমে নিবন্ধন করাতে পারবেন, এক্ষেত্রে কিন্তু কোনো আইনগত বাধা নেই। সুতরাং আপনারা যারা উদ্যোক্তা, যারা চাচ্ছেন যে আপনাদের নিজস্ব ব্র্যান্ডে একটি পণ্য বাজারজাতকরণ করবেন, তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা এই ধরনের ব্র্যান্ডিংগুলো অর্থাৎ নিজের নামে বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ব্র্যান্ড আপনি নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ট্রেড লাইসেন্সের মাধ্যমে। তো এই ব্যাপার নিয়ে যদি আরও কোনো কনফ্লিক্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার 01917568940। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।